ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم سورة نور অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে সতর্ক করেছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নির্দেশাবলী আছে তার কোনো দৃষ্টিকোণ থেকে বিরুদ্ধাচরণ না করা থেকে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওয়াহী না করা হয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে উপেক্ষা করা, অবহেলা করা, তাচ্ছিল্য করা, হালকা ভাবা, তার মূল অর্থ দাঁড়ালো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাচ্ছিল্য করা, অবহেলা করা, ঠাট্টা করা, তাকে হালকা ভাবা। সে কারণে এটা একটা বড় ধরনের অপরাধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করা। আল্লাহ তাআলা কথিত আয়াতে বলছেন, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাইদুকুম বাদা, রাসূলের আহ্বানকে তোমাদের পারস্পরিক আহ্বানের মতো ভেবে নিও না। এর দুটি অর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করার সময় তাকে ডাকার সময় শ্রদ্ধা সহ ডাকো, অভদ্রতার সাথে ডেকো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এ ধরনের ভদ্রতার সাথে ডাকো, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াকে সাধারণ বদদোয়া ভাবে ভেবো না। তিনি দোয়া বদদোয়া যদি করে দেন তাহলে সেটা গৃহীত হয়ে যাবে, পক্ষেই করেন আর বিপক্ষে করেন। আর তৃতীয় একটা অর্থ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সমস্ত কাজের জন্য আহ্বান জানাচ্ছেন, যে সমস্ত কাজের জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশটাকে অন্যান্য লোকের নির্দেশের মতো ভেবো না। মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আয়াতের শেষাংশের সাথে শেষ মানে যেটা আমি করলাম এটার সাথে খুব সম্পর্ক ভালো আছে, আর এটাই মূলত সঠিক বলে অনেকে বিবেচনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজের নির্দেশ তোমাদেরকে দিচ্ছেন সেই নির্দেশটাকে সাধারণ অন্য কোনো নেতা নির্দেশের মতো ভেবো না, বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতবার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মজলিসে বসে যারা চুপিসারে খুশে পড়ত চলে যায়, যেমন আমাদের দেশে কিছু লোক আছে দিনী মজলিসে শেষ পর্যন্ত কথা না শুনে মাঝখানে তাকে দুনিয়াকে প্রাধান্য দিয়ে তারা একটা একটা করে বেরিয়ে পালিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুনাফিকদের বিশেষত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কিছু লোক যারা বিনা অনুমতিতে মজলিস ছেড়ে চলে যায় তাদের সম্পর্কে বলছেন, কাদ ইয়ালামুল্লাহু আল্লাযিনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াজা, তোমাদের মধ্যে যারা গোপনে আল্লাহ রাসূলের মজলিস থেকে মসজিদ ছেড়ে চলে যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে অবগত আছেন।
শেষে বলছেন ফালইহযার আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করছে, তাকে মানছে না, অবহেলা করছে কিংবা হালকা ভাবছে, তাদের ভয় করা উচিত। আন তুসিবাহুম ফিতনা, যে তারা ফিতনাগ্রস্ত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের তারা চরম শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল সূরা আল হাক্কাতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত বিখ্যাত আয়াত সমূহ, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদ আল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা যদি বলেন যে আমি বলতে বলিনি, তাহলে তার ডান হাত তাকে ধরবো এবং কণ্ঠনালীকে কেটে দেবো। একদিকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি ওয়াহী না করি, অপরদিকে বলছেন যদি বলেন নিজের পক্ষ থেকে তাহলে তার গলাটাকে আমি কেটে দেবো। তামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, মুহাম্মদের ভক্তদের ক্ষমতা নাই মুহাম্মদকে এই শাস্তি যদি আমি দিই তাহলে বাধা দিতে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে প্রদান করেননি, তিনি দেননি। আমাদের সমাজে একটা মহা ব্যাধি আলেম সমাজকেও গ্রাস করেছে, সাধারণ মানুষ তো আরও বেশি দূরে, সুন্নাহ বলে কোনো কাজকে হালকা করে দেয়। এটা তো সুন্নত, সুন্নাত মানে হচ্ছে হালকা করে দেওয়া। আজকে উম্মাতের উপর যে সমস্ত আজাব আজা আয়াতের শেষাংশে আন্তসিবা ফিতনা, যে তারা ফিতনায় আক্রান্ত হবে কিংবা চরম শাস্তির সম্মুখীন হবে, এই আয়াতের প্রেক্ষিতে আজকে মূলত সুন্নার কয়েকটা দিক নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই যে কিভাবে আমরা অবহেলা করে চলেছি। প্রথমেই বলে রাখা ভালো যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা নিসাতে আরও ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস এবং নির্দেশ পাওয়া সত্ত্বেও তাকে হালকা দৃষ্টিতে দেখে এবং সুন্নাত এটা না করলে হবে এরকম ভাবনা যাদেরকে গ্রাস করেছে। প্রথমে আপনাদেরকে উসুল অর্থাৎ শরীয়তের মশলা গ্রহণ ও বর্জনের ব্যাপারে বিশেষজ্ঞ ওলামা ইকরাম যে সমস্ত মৌলনীতি নির্ধারণ করেছেন তার একটা দিক খালি বলছি সুন্নাত সম্পর্কে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সমস্ত নির্দেশ দিয়েছেন সে নির্দেশ মানে ইম্পারেটিভ সেন্টেন্স, যাকে আরবি ভাষায় বলে যে আমর বা নির্দেশাত্মক বাক্য, যে বাক্যগুলো আল্লাহ রাসূল ব্যবহার করেছেন এর অর্থটা কি, এর অর্থটা অত্যাবশ্যক গ্রহণ করা যাবে না হালকাভাবে নেওয়া যাবে। সমস্ত মানে মৌলনীতি নির্ধারণকারীগণ একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অর্ডার আল্লাহ তাআলার অর্ডারের সমমানের, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আলা ইন্নি উতিতুল কোরআন, আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সমমানের জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা। আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সমমানের জিনিস দেওয়া হয়েছে। সমমান মানে কি? মিসল শব্দ ওই স্থানে ব্যবহার আরবি গ্রামার অনুযায়ী যেখানে যার সাথে তুলনা করা হচ্ছে উভয়ে 100% মিল থাকবে, লাভের দিক থেকে এবং ওজনের দিক থেকে 100% মিলছে। যেমন কোরআন একাধিক জায়গাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিশেষ করে কোনো মানুষ যদি কাউকে আঘাত করে তো সেই মানুষটাকে কতটা আঘাত করতে হবে তার পাল্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াইন উকিবতুম ফাউকিবুম ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বিহি, তোমাকে কেউ যদি কোনো শাস্তি আঘাত করে তো তুমি অতটাই তাকে আঘাত করো যত তোমাকে আঘাত করেছে, যদি সম্ভাবনা থাকে আঘাত করতে গিয়ে যে আমার আঘাতের থেকে বেশি হয়ে যাবে তাই আঘাত না করাই ভালো, একদম সেম, হ্যাঁ 100% মিল থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সহি হাদিসে পরিষ্কার ভাষায় বলছেন যে আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের সমমানের জিনিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাদিস। এই নির্দেশে যদি কোনো প্রকার ইঙ্গিত থাকে
যেটা করলেও হবে না করলেও হবে, তাহলে সে সুন্নাতকে আপনি ছাড়তেও পারেন করতেও পারেন। কিন্তু যদি কোনো কিছু না থাকে সাইডে বোঝার যে এটা আল্লাহ রাসূল হালকাভাবে বলেছেন, এটা আগ্রহ দেওয়ার জন্য বলেছেন, তাহলে সেটাকে আপনাকে না মানলে গুনাহ হবে। যেমন জোহরের আগে চার রাকাত, আসরের পূর্বে চার রাকাত কিংবা দু রাকাত, মাগরিবের জোহরের পরে দু রাকাত, মাগরিবের আর পরে দু রাকাত, এশার পরে দু রাকাত, ফজরের আগে দু রাকাত, এই বারো রাকাত সুন্নাত আসরের অতিরিক্ত। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হিফাজত করে এই বারো রাকাত সুন্নাতের, তা আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। তার মানে কি, যে বাজ না করলে সে জান্নাত পাবে না? কি পাবে না, এখানে ছাড়ের ব্যাপার আছে। আর একটা হাদিস আছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জনৈক সাহাবী জিজ্ঞাসা করলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামের কি কি করতে হবে তা আপনি বলুন। তো সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, খামসু সালাওয়াতের ইফতারাযাহুন্না আল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা তোমাকে ফরজ করেছেন। তো সাহাবী নিজে জিজ্ঞাসা করছেন, হাল আলাইয়া গাইরুহুন্না, আল্লাহ রাসূল আমাকে কি এই পাঁচ ওয়াক্ত সালাতের অতিরিক্ত কিছু সালাত আদায় করতে হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইল্লা আন তাতাওয়া, না, ঐচ্ছিক ব্যাপার তুমি যদি পড়ো। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম নির্দেশ দ্বিতীয় নির্দেশটাকে দ্বিতীয় হাদিস হালকা করে দিচ্ছে। কিন্তু কোনো জায়গায় যদি এরকম কোনো ভাব না থাকে তাহলে সেই অর্ডারটা আপনার জন্য ফরজ। ফরজ না মানলে আপনি কাবিরা গুনাহগার হবেন, এবং ইহকাল এবং পরকালের শাস্তি, পরকাল তো শাস্তি আছেই, ইহকালেও আপনি শাস্তির সম্মুখীন হবেন। এ ব্যাপারে আপনাকে কয়েকটা দলিল আপনাকে শোনাব। প্রথম নম্বর যে যে আয়াতটা আমি সূরা নিসা পড়তে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়র সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। স্পষ্ট কথা আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলছেন যে হেদায়েতের বাণী দলিল তার কাছে পৌঁছে যাওয়ার পরেও যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করে, বিরুদ্ধাচারণ তিন প্রকার, এক হচ্ছে কথার দ্বারা আমি মানলাম না, দ্বিতীয় নম্বর আপনি আমল করলেন না, তৃতীয় নম্বর আপনি অন্তরে ঘৃণা করলেন, অন্তরে ঘৃণা করলেন। এই তিন প্রকারের কোনো এক প্রকার দ্বারা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারকে, তার নির্দেশকে, তার পথকে আপনি বিরোধিতা করেন আচরণের দ্বারা, কথার দ্বারা কিংবা অন্তরের মানে দৃঢ় সংকল্পের দ্বারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে তার ইচ্ছা মতো চলতে দেব, তোম্মা নুসলিহি জাহান্নাম, তারপরে তাকে আমি জাহান্নামে ঢুকাবো, ওয়া সাআত মাসীরা। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্পষ্ট রূপে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা জানার পরে করলে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় সার্টিফিকেট প্রদান করেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হওয়ার বিষয়টা এই ভাষাতে, ওমা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুগত হলো সে মূলত আল্লাহর অনুগত হলো, যে রসুলের কথা মানল সে মূলত আল্লাহর কথা মানল। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার ইত্তেবা এবং অনুসরণ করো। ইত্তেবা আর ইতাআতের মধ্যে পার্থক্য আছে। ইত্তেবার শব্দ অর্থ আরবিতে ব্যবহার হয় যে আল্লাহ রাসূল যা করেছেন আপনি তাই করবেন। যেমন নামাজের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। তো এটা হচ্ছে ইত্তেবা, ইত্তেবা ঠিক ওইভাবেই, ওইভাবেই আপনি আদায় করলেন, এটা হচ্ছে ইত্তেবা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ দিয়েছেন সেটাকে আপনি মেনে চললেন কথাকে, তো এটা হচ্ছে ইতাআত, আনুগত্য করা। রাসূল ইসলামের কাজের হুবহু নকল করাটা হচ্ছে ইত্তেবা। সেজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে গিয়েও তার ভিতরে এত বেশি আল্লাহ রাসূল ইসলামের ভালোবাসা ছিল, পথ চলতে গিয়েও হঠাৎ করে কোনো জায়গায় বসে পড়তেন, বসে ওঠার পরে কিছু ওঠার পরে বলতেন নিজের সাথীদেরকে বলতেন, তোমরা কি ভেবেছো যে আমার পেশাব লেগেছিল, তোমরা কি ভেবেছো যে আমি ক্লান্ত হয়ে বসেছিলাম, না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাতে প্রস্রাব করতে দেখেছি, যেহেতু আল্লাহ রাসূল এখানে বসেছিলেন তাই আমি খানিকটু বসলাম,
মানে আল্লাহ রাসূল যে কাজ করেছেন ঠিক সেই কাজটার তিনি নকল করার চেষ্টা করতেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। এটা অবশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের তরফ থেকে অভিনন্দন ছিল, কিন্তু জিনিসটা বোঝাবার জন্য আপনাকে বললাম যে আল্লাহ রাসূল যা করেছেন ঠিক তাই করাটার নাম হয়েছে ইজতেবা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশ দিয়েছে সেটাকে পালন করার জন্য পালন করাটা নাম হয়েছে ইতাআত, আনুগত্য করা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজতেবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, রাসূল আসলামের কথা মেনে চলাটাও, তার কথা কাজের অনুসরণ করা এবং তার কথাকে মেনে চলা, দুটোই আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ বিদ্যমান ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং পারলৌকিক সফলতা পাওয়ার যার ইচ্ছা আছে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উন্নত মানের মডেল হিসাবে স্থির করেছেন এবং পারলৌকিক সফলতা এবং আল্লাহ রাব্বুল আলামের সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসাবে কোরআন মাজিদে ঘোষণা করেছেন। সুতরাং আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরেও তার বিরুদ্ধাচারণ করছে, জ্ঞানত কিংবা অজ্ঞানত, কিংবা মজাক করে কিংবা গুরুত্বহীন ভেবে, এটা আমাদের পৃথিবীতে শাস্তি আসার জন্য যথেষ্ট। এ ব্যাপারে আপনাকে আমি কয়েকটা কথা, একটা প্রথম হাদিস শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডান হাতে খাবে এবং পান করবে, ডান হাতে পাত্র ধরবে, আর ডান হাতে কাউকে দেওয়ার কিছু দরকার হলে ডান হাতেই দেবে। তার কারণ রাসূল সাল্লাম বলছেন যে শয়তান ডান হাতে পান করে, ডান হাতে ভক্ষণ করে, ডান হাতে পান করে, ডান হাতে ধরে, আর কাউকে দিলে বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে ধারণ করে, আর কাউকে দিলে বাম হাতেই দেয়। এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে বাম হাতে ভক্ষণ করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল বি ইয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওই সাহাবি বলছেন আল্লাহ রাসূলের কথা মানব না ভেবেই, ওই সাহাবি বলছেন যে মাস্তাতা এত, আমার হাত উঠে না, ডান হাত আমার উঠে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাত আর যেন কোনদিন না উঠে। বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলাও শেষ, পরবর্তীতে মা রাফা ইয়াদাহু ইলা ফি আবাদান, সে নিজের হাতটাকে আর কোনোদিন মুখে তুলতে পারেনি ডান হাতকে। দুনিয়াবি শাস্তি সেই মুসলিমের হাদিস, সে তার হাতটাকে আর কোনোদিন তুলতে পারেনি মুখে। আমরা যারা অনেক লোকে এক হাতে চা অন্য হাতে বিস্কুট, কিংবা ভাত খেয়ে পানি খাওয়ার সময় বাম হাতে গ্লাস ধরছে, বাম হাত ডান হাতটাকে কেউ ঠেকাচ্ছে কেউ ঠেকায় না, ঠেকানোর কোনো দলিল নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাতে ধারণ করো, ডান হাতে খাও, ডান হাতে পান করো, ডান হাতে ধারণ করো, ভাষা একদম খুশ বি ইয়ামিনিক ওয়াল ইয়া খুশ বি ইয়ামিনিহি, দুরকম শাসা এসছে গায়েবের সাথে হাজিরের সাথে। ডান হাতে ধরো, ডান হাতে দাও। অনেক ব্যবসা বাণিজ্য করার সময় ট্রেনে বাসে ইত্যাদিতে আমরা বাম হাতেই লেনদেন করি, অথচ দুনিয়াবি শাস্তি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেছেন যে ওর হাতটাকে প্যারালাইসিস গ্রস্ত করে দিল, হাত কোনদিন উঠলই না, হাত কোনদিন উঠল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে যারা হালকা ভাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজেই বলছেন ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা ফিতনায় পড়বে কিংবা চরম শাস্তির সম্মুখীন হবে, কোরআন মাজিদে সূরা নূরের আয়াত। কত বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস বলছেন যে জনৈক বানী ইসরায়েলের ব্যক্তি গিটের নিচে পোশাক পরছিল, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে শাস্তি দিলেন যেহেতু অহংকার করেছে, শরীয়তের দলিল অমান্য করেছে,
ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, কারুনের মতো সে মাটিতে ঢুকছে কিয়ামত পর্যন্ত, ঢুকতেই আছে এখন। কারুন যেমন ঢুকছে, ও গিটের নিচে পোশাক পরার জন্য ঢুকছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই জায়গাটাতে হাত দিয়ে বলছেন আজালা, একে আরবিতে বলছে আজালা, মানে বাঁশের পায়ের বাঁশের মাঝখানে এই পর্যন্ত পোশাক পরবে, যদি না মানতে চাও তা আরেকটু আসফালে মিন হো, আরেকটু নিচে যাও, আর না মানতে চাও তা আরেকটু নিচে যাও, কিন্তু গিরা যেন তোমার কোনো সময় স্পর্শ না করে, গিট যেন তোমার কোনো স্পর্শ না করে, কোনো সময়ের জন্য স্পর্শ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে ইসবাল, ইসবাল অর্থাৎ লটকানোটা জামাও হতে পারে, লুঙ্গিও হতে পারে, এমনকি পাগড়িও হতে পারে, তিনটা শব্দ আল্লাহ রাসূল সাল্লাম ব্যবহার করেছেন। আল ইসবাল ইয়াকুন ইয়াকুন ফিল কামিজ ওয়াল ইজার ওয়াল ইমামা, আমামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লটকানোটা পাগড়িতে হতে পারে, জামাতে হতে পারে, লুঙ্গিতে হতে পারে। বর্তমানে সৌদি লোকেদের দুষ্টামি, সব জায়গাতেই রোগ শুরু হয়েছে, এটাকে হালকা ভাবে নিলে হবে না, কেননা কারুনকে আল্লাহ তাআলা ছোটখাটো আযাব দেয়নি, কারুন যাকাত দিতে অস্বীকার করেছিল এবং বলেছিল যে সম্পদ তো আমি নিজের পরিশ্রম নিজের ব্রেন দিয়ে সঞ্চয় করেছি, এ আবার আল্লাহর পথে দান করতে হবে। আর মুসা গিয়ে কি বলেছিলেন যে অবতাকে ভীমা আতাক আল্লাহ দ্বারাল আখেরা, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এর বিনিময়ে তুমি আখেরাত কেনার চেষ্টা করো, হ্যাঁ, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমার প্রতি উপকার করেছে, তোমার সম্পদ দিয়েছে, তেমনি তুমি আল্লাহর বান্দাদের প্রতি উপকার করো। শুনেনি বলে আমার সঞ্চিত মাল আমি আবার অংশ দেবো কিসের জন্য লোকেদেরকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে শাস্তি দিলেন যে ও নিজে মাটির নিচে ঢুকতেই আছে। আচ্ছা, এই লোকটা গিটের ওপরে পোশাক পরা আর কারুনের জাকাত না দেওয়া, অপরাধ কোনটা ভারী বেশি? শাস্তি কিন্তু একই, শাস্তি কিন্তু একই, বুখারীর হাদিস। আমি অপরাধের গ্রুপ মানে ভয়াবহতা বোঝানোর জন্য বলছি, কারণ কোটি কোটি টাকার জাকাত দেয়নি আর ইয়ে শুধু গিটের উপর পোশাক করেছে, আপাত দৃষ্টিতে পাপটা খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটা ছোট পাপ নয়, কারুনকে যে শাস্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছেন সেই শাস্তি এই গিটের উপর পোশাক করা লোকটাকেও দিয়েছে। আর উম্মতের আজকে দেখেন কি অবস্থা, হাজারে 999টাই হয়তো গড়ে, হ্যাঁ, দর্জিতে প্যান্টটা বড় করে দিয়েছে, সেটা বাহানা, ওকে বললাম তো বড় করে দিয়েছে, দিব্যে পড়ে বেড়াইছে, মনের মধ্যে কোনো বিকার নেই, কোনো ছটপটানা নেই, কোনো আফসোস নেই। আমাদের ভারতে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থাগুলো এইখান থেকে প্যান্ট পড়ছে, ওদেরকে লজ্জা লাগে না, আর এদেরকে গিটের উপরে পায়জামাটা পরবে তাই লজ্জা লাগছে। ওদের নিজের ধর্মের বা নিজের অনুশাসনের প্রতি নিষ্ঠা যে এখান থেকে প্যান্ট পরে মানে সব কিছু করছে, আর এদের ধর্মের প্রতি নিষ্ঠা জয়ী কে হবে, কে জয়ী হবে? একটা ভেজাল জিনিসের উপরেও যদি আন্তরিকতা থাকে তো কিছুটা সফলতা আছে, কিন্তু নিজের দিন, নিজের বলিষ্ঠ দিন, কোরআন এবং সহি সুন্নাহ থেকে প্রমাণিত দিন, চরমতম অর্ডারকে আজকে নাকচ করা হচ্ছে। একদিকে যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বর্ণনা করছেন যে কোনো মহিলার নামাজ অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পায়ের পাতা ঢাকা না থাকবে, নামাজের অবস্থাতে পায়ের পাতা ঢেকে রাখতে হবে, সেখানে তারা গোটায় উদাম করে ঘুরে বেড়াচ্ছে, স্ক্রিন টাইট পোশাক পরে বেড়াচ্ছে, সব কিছু বেড়াচ্ছে, আর পুরুষেরা গিটে দিয়েছে পোশাক পরে, দুই দিক থেকে বিরোধিতা, আল্লাহ পাকের তার আজাব আসবে না, আজাব আসবে না, দুনিয়াতেও আসবে আখেরাত তো আছেই, দুনিয়ার আজাবের কথা সেদিন ওমার সাহাবিদেরকে আল্লাহ পাক দিয়েছেন, একাধিক জায়গায় বলেছি আবার বলছি যে ওহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবিকে নির্দেশ দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর
আনসারী রাদি আল্লাহ তাআলাকে উপনেতা বানালেন। রসুল ইসলাম তো সার্বিক ভাবে যুদ্ধের নেতা আছেনি, তিনি ওই কজন লোক যে দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথকে রাস্তা পথকে পাহারা দেওয়া নির্ধারণ করে তারও একজন আমির নিযুক্ত করলেন যে কোনো মূল্যে এর কথার খেলাপ করবে না, আর পরবর্তী নির্দেশ না যাওয়া ছাড়া এই তোমাদেরকে যে স্থানে নিযুক্ত করা হলো এই স্থান কোনোমতেই ত্যাগ করবে না। তারা বিরুদ্ধচারণ করলো, গানিমতের মালের লোভে ছেড়ে পালিয়ে এলো, আবদুল্লাহ বিন জুবাইর আনসারির কথা শুনলো না। তা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়াতে কত বড় শাস্তি দিলেন, আবদুল্লাহ বিন জুবাইর আনসারি সহ যারা পাহারায় ছিলেন তারা খুন হলেন, তারা সহ 70 জন সাহাবী শহীদ হলেন। পিছন থেকে হামলা করে দিল আব্দুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দিলেন, আর আল্লাহর রাসূল চরমভাবে আহত হলেন, দাঁত ভেঙে গেল। সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিরোধিতার ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ তাআলার, ডাইরেক্ট অ্যাকশন, আযাব চলে এলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তরফ থেকে। একজন দুজন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ দ্বারা নিয়োজিত নেতার উপস্থিতিতে তার নির্দেশ অমান্য করার জন্য যদি এত বড় শাস্তি আছে যে 70 জন সাহাবীকে শহীদ হতে হয়, হামজার বুক ফেড়ে কলেজা চিবিয়ে খেলো হিন্দা টুকরো টুকরো করলো, এত বড় মর্মান্তিক ঘটনা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করার কারণে, তার হুকুমকে নাকচ করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে যখন বললেন কাইফা ইয়াফলাহু কওমুন সাজ্জু নাবিয়াহুম, কি করে এই জাতি সফলতা অর্জন করতে পারে যারা নিজের নবীকে আহত করে, রাসূল আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাল্টা আয়াত অবতীর্ণ করছেন লাইসা লাকা মিনাল আমরি শাইই, মুহাম্মদ তোমার হাতে কিচ্ছু নেই, আমার ইচ্ছা হয়েছে, মানে আল্লাহর রাসূলের জীবদ্দশাতে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যারা বিরোধিতা করবে তাদেরকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। ফিতনা আনতুসিবাহুম ফিতনা, ফিতনার ব্যাখ্যাতে অনেক কথা তাফসীর ইবনে কাসীরের তাফসীর তাবারিতে লিখেছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা লিখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধে যখন করবে তখন আল্লাহ অত্যাচারী শাসককে তাদের উপর ফিট করে দেবেন, অত্যাচারী শাসককে ফিট করে দেবেন আল্লাহ তাআলা। আজকে উম্মত যে সমস্ত ভাইরা চুল কাটছে, চুল হাদিসের ডাইরেক্ট নির্দেশে সহি মুসলিমের হাদিস এবং অন্যান্য সমস্ত হাদিস গ্রন্থে এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজাই, রাসূলুল্লাহ সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজার অর্থ হচ্ছে কাজা মূলত আকাশের কোনো এক জায়গায় মেঘ আর অন্য জায়গায় মেঘ নেই, ওর সাথে তুলনা করে মাথায় কোনো জায়গায় চুল অন্য জায়গায় চুল নেই, ব্যাপক হারে কাটছে, ব্যাপক মুসলমানের বাচ্চা কার অনুসরণ করছে, কার কথা মানছে। রাসূল ইসলাম বলছেন হয় চুল গোটাটাই কাটো নাই গোটাটাই ছেড়ে দাও, কিন্তু কোনো এক জায়গায় কেটে লাল করে দেবে আর অন্য জায়গায় গিয়ে চুল বড় হয়ে থাকবে, এটা তো অন্যায়। আর হাদিসের নিষেধ আছে কত দিক থেকে বিরোধিতা, কত দিক থেকে বিরোধিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল মুশরিকিন আওফিরুল লোহা ওয়া আহফুস শাওয়ারিব, মুশরিকদের বিরুদ্ধে চারণ করো, দাড়িকে বাড়াও মুচকে কাটো। এখানে দু রকম বিরোধিতা, এক ওদের দাড়ি থাকলে মুচ বড় থাকবে আর দাড়ি না থাকলেও মুচ থাকবে, আর তোমার কাছে দাড়ি রাখতে হবে মুচ রাখা হবে না, মুচ রাখা হবে ওদের বিরুদ্ধে চারণ করো। মুশরিকদের বিরুদ্ধে চারণ করাটা অত্যন্ত জরুরি, যদি না করে ওদের সাথে কোনো দিক থেকে যদি সাদৃশ্য চলে আসে, আবু দাউদের সহি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাদৃশ্য বহন করে সে তাদেরই সদস্য। যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে পরিত্যাগ করি, তাদের সাথে সাদৃশ্য আমরা বহন করি, তাদের মতো চলার আমরা চেষ্টা করি, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব আসবে না, জালেম শাসককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিট করবেন না, অবশ্যই ফিট করবেন। আজকে আমাদের যে বর্তমান পরিস্থিতি,
নিত্য নতুন ভাবে যে আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা আল্লাহ তাআলার বিনা ইচ্ছাতে হচ্ছে, আল্লাহ তাআলার বিনা ইঙ্গিতে হচ্ছে? কোরআন এবং হাদিসের দলিল কি বলে? অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্দেশে হচ্ছে। এই আয়াতগুলোকে সামনে রেখে আপনি একদম স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অপরাধ আমরা করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা অস্বীকার করেছি কার্যত, সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের গজব আমাদের উপর অবতীর্ণ হয়েছে। মক্কার মসজিদ, মদিনার মসজিদ সহ সমস্ত মসজিদগুলো সুন্নাহ অনুযায়ী তৈরি হচ্ছে না, সুন্নাহ অনুযায়ী তৈরি হচ্ছে না। সেই মুসলিমের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মসজিদকে কারুকার্য খচিত করার জন্য আমি আদিষ্ট হইনি। অপর একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাতাযখরিফান্নাল মাসাজিদ কামা যখরাফাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের উপাসনালয়গুলিকে যেভাবে সুসজ্জিত করেছে তোমরা ওরকম সুসজ্জিত করে তুলবে। কম্পিটিশন শুরু হয়ে গেছে, কোন জিনিসের সুন্নাহ আছে আপনি বলেন, সুন্নাত কোনখানে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সম্পর্কে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল দাঁড়ানোর জায়গা থেকে নিয়ে সেজদা পর্যন্ত সালাসাত আজরো, অর্থাৎ 4.5 ফুট জায়গা হতো। জেরা বলে এই পুরো হাতটাকে জেরা বলে, এখান থেকে এই পর্যন্ত আরবিতে, অর্থাৎ পাক্কা 3 হাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতের আল্লাহ করতেন, এবং তারপরেও ছাগল পার হওয়ার সমান জায়গা থাকত। 3.5 ফুট 4 ফুটে কাতার করছে, বললেও শুনে না। সুন্নাহ অনুযায়ী নামাজ তো হচ্ছেই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি 60 বছর যাবৎ সালাত আদায় করছে অথচ তার একটি সালাতও কবুল হয় না, তার কারণ রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না। এসব কথা মসজিদে বলতে গেলে যত সব মোড়ল মাতব্বর আছে, তথাকথিত মোড়ল মাতব্বর, স্বঘোষিত মোড়ল, এরা হাওয়ালা দেয়, এত মৌলবি চলে গেল কেউ কিছু বলেনি, ওদের থেকে বড় মৌলবি হয়ে গেছ। কোরআন এবং সহি সুন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়ার্ডারকে মানে নাকচ করার, অবহেলা করার আমাদের কাছে যে কত বাহানা তার হিসাব কিতাব নাই। প্রত্যেকটা জিনিসে দাড়ির ব্যাপারটাই বলেন, দাড়ি যারা রাখে না তারা তো অপরাধ করছে, দাড়ি যারা রাখছে আলেম সমাজের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে যারা দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ এখন কিছু নতুন যুবক যারা তৈরি হয়েছেন তাদের অনুপ্রেরণা আলাদা, আল্লাহ পাকরাবিয়া তাদের নেতে এখলাস দান করেন। দাড়ি রাখলেই মানুষের ফেরেশতা হয়ে যায় না যদি অন্তরের মধ্যে না থাকে। দাড়িকে কাটার ব্যাপারে কত রকম যে ডিজাইন, আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে যে কি মজাক চলছে আপনি কল্পনা করতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ফেরু, ছেড়ে দাও, নিজের অবস্থায় বড় হয়ে যাক। হ্যাঁ, কোনো কোনো মৌলবি বলছে যে দূর থেকে যদি বোঝা যায় যে দাড়ির আকার আছে তাহলে যথেষ্ট, অর থেকে বেশি ভাবার দরকার নাই। আর আরবের শেখদের মধ্যে যারা আসলেই মানে বড় শেখ, যেমন আল্লামা সালে ওসাইমিন, আল্লামা সালে আল মুনাজ্জিদ, আল্লামা আবদুল্লাহ ইবনে বাজ, তিনি তো ইন্তেকাল করে গেছেন, এবং আরও যে নাসিরউদ্দিন আলবানি, আলহামদুলিল্লাহ এনাদের বড় কাল্লা ভরা বড় 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 দাড়ি। কিন্তু এমন ফিতনা শুরু হয়েছে আজকাল কম্পিটিশন মৌলবিদের ভিতরে যে সহি হাদিসে ওযু করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাদিস এসেছে যে কানা ইউখাল্লিলু লিহিয়াতাহু, দাড়িতে তিনি খেলাল করতেন, যেটুকু দাড়ি করছে এতটুকু যে দাড়ি থাকে তো খেলাল করার দরকারই নাকি আছে? বড় জিনিস হলে খেলা কি করবে, এমনি তো বাড়ি ঢুকে যাবে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা কাসুল লিহিয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির চুল তো ঘন ছিল এবং গোটা বুক ভর্তি ছিল। কে জানে কোথা থেকে দলিল, কার কোন আসার কার কোন আমাল নিয়ে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে হালকা করাটা, এটা আমাদের কাছে খুব ফ্যাশন হয়ে গেছে।
ফ্যাশন হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ যেন কোনো অবস্থাতেই না হয়, না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব ও গজব আসবে। আযাব সম্পর্কে উমরপুরে যে লোকগুলো আছে কয়েকবার খতবা আছে, ওনারা তো কিছুটা অকেফার আছেন, আপনি জেনে রাখবেন যে মুসিবত আল্লাহর বিনা নির্দেশে আসে না, সে তুচ্ছ মুসিবত হোক কিংবা বড় মুসিবত হোক, আল্লাহ হুকুম দেন, অনুমোদনের সিল লাগান, তারপরে দুনিয়াতে আসে। সেটা আপনার ব্যবসার লোকসান হোক কিংবা আপনার পরিবারের ক্ষতি হোক কিংবা আপনার ব্যক্তিগত ক্ষতি হোক বা সমাজগত ক্ষতি হোক, আল্লাহ রাব্বুল আলামিন আগে লওহে মাহফুজে লিখেন আমল্লা লিখে দেন যে এই কাজটা ঘটবে, তারপরে ঘটায় সে যার মাধ্যমে ঘটাক। প্রথমে মনে রাখতে হবে যে দুনিয়ার অবাধ্য মানুষকে পরীক্ষা করার জন্য অথবা শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার সৈন্য সংখ্যা শুধু ফেরেস্তা নয়। আল্লাহ তাআলা ফেরেস্তাকে যেমন বলেছে যে আল্লাহ আমাই আলম জুনু দরব্বিকা ইল্লা হুয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, ফেরেস্তাদেরকে যেমন সৈন্য বলেছেন আল্লাহ তাআলা, তেমনি পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা নিজের সৈন্য হিসেবে চিহ্নিত করেছেন। আমাই আলম জুনু দরব্বিকা ইল্লা হুয়া ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় বলছেন যে আকাশ পাতালের সব কিছু আমার সৈনিক সৈন্য, যখন যাকে যে জিনিসটা নিজে আপনার হাতের অস্ত্র দিয়ে আপনি নিজে খাম হয়ে যেতে পারেন, আপনার নিজের বাইক দিয়ে আপনি নিজে খাম, মানে কখন কী দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে হবে সে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নেন। কোরআন মাজিদের সূরা হাদিদে স্পষ্ট রূপে বলছেন আল্লাহ তাআলা, মা আসাবাকুম মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তোমাদের উপরে কিংবা তোমাদের সম্পদের উপরে যে বিপদগুলো আসে আমি আল্লাহ আগে লিখি তারপরে আসে, আল্লাহ নিজে বলছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল বলছেন আমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসরাত আইদিকুম, তোমাদের উপরে যে বিপদগুলো আসে সেটা তোমাদের কৃত অপরাধের কারণে, ওয়াইয়াফু আন কাসির, অনেক অপরাধ আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখেন, প্রত্যেকটা অপরাধের নোটিশ যদি তিনি নেন তাহলে তোমাদের জীবন দুর্বিষয় হয়ে বাঁচতে পারবে না। তাহলে বোঝা গেল যে আমাদের উপরে যে সমস্ত মুসিবত আজকে ছায়া বিস্তার করেছে মানুষের দ্বারা অত্যাচার, তো কোরআনের সূরা নূরের যে আয়াতের তাফসীর, হ্যাঁ, যে জালিম এবং অত্যাচারী শাসককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিট করবেন, আল্লাহ তাআলা ফিট করবেন, কারণ আল্লাহ মালিকাল মুলকে তুতিল মুলক মান তাশাউ তানজিলুল মুলক মান তাশাউ তুইজ্জু মান তাশাউ তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াতে কি বলছে, যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন তার কাছে ক্ষমতা চেয়ে নেন। তাহলে জালিম এবং অত্যাচারী শাসককে আল্লাহ তাআলা ক্ষমা আল্লাহ তাআলাই ক্ষমতা দিয়েছেন, কেন দিয়েছেন, আমাদের অপরাধের কারণে, ও আল্লাহর সৈনিক হিসাবে কাজ করছে এখন, তার মানে সে নেকি ভাবে এমনটা নয়, আল্লাহ ওকে ব্যবহার করছে, ওর দ্বারা আজাব আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিচ্ছে। তাহলে দুনিয়ার পাপ আমরা অন্যায় এবং অত্যাচার করেছি নিজের উপরে, সুন্নাতের খেলাফ কাজ করেছি, কোরআন মাজিদের অর্ডারকে লঙ্ঘন করেছি, ইচ্ছা মতো চলেছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং অনুগ্রহ আমাদের উপর আসবে, এই ভাবাটা ঠিক নয়, এই ভাবাটা ঠিক নয়, আমাদেরকে এক্ষুনি সতর্ক হতে হবে, এক্ষুনি সতর্ক হতে হবে। ফেসবুকে অনেকেই রসিকতার সাথে লিখছে কিংবা গুরুত্ব দিয়ে লিখছে যে এনআরসির জন্য কাগজ ঠিক করছেন, আখেরাতের জন্য কাগজ ঠিক করেছেন কি, কথাটা যদিও মানে কি হালকাভাবে দেখার নয়, যে এটা তো খালি এটা তো খালি প্রাথমিকতা মাত্র, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব, ওয়ালা নুযিকান্নাহু আযাব ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ছোট শাস্তি দিয়ে বড় শাস্তির পূর্বে ছোট শাস্তি দিয়ে আমি দেখতে চাই হতে পারে তারা ফিরে আসে, এটা তো প্রাথমিকতা মাত্র, এরপরে কত আযাব নির্ভর করছে তার তো কোনো হিসাব হিসাব কিতাব নেই, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব ছায়া বিস্তার করে উঠেছে শুধু আমাদের ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব মুসলিমের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব মেঘ হয়ে ছায়া বিস্তার করে উঠেছে।
একটা কথা মনে রাখবেন, মুর্শিদাবাদের লোককে আমি বিশেষ করে বলছি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। সহিহ মুসলিমের হাদিস, সাল তো রাব্বি সালাতান, আল্লাহর কাছে আমি তিনটি দোয়া করলাম। আল্লাহ রসুলের দোয়া, তিনি যা দোয়া করতেন খণ্ডন হতো না। কার কার ব্যাপারে দোয়া খণ্ডন করেছেন আল্লাহ তাআলা? এক আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে দোয়া প্রত্যাখ্যান করেছেন, আর এই দোয়াটা আল্লাহ বকর বিজা প্রত্যাখ্যান করেছেন। রসুল ইসলাম বলছেন, সাল তো রব্বি সালাতান, আমি আল্লাহর কাছে তিনটি দোয়া করলাম, ফাতান ইসনাতাইন, আল্লাহ তাআলা আমার দুটো দোয়া গ্রহণ করলেন, কবুল করলেন, বা মানা আনি ওয়াহিদাতান, একটা দোয়া কবুল করলেন না, বাধা দিলেন, মানে না ওটা কবুল করা যাবে না। যে দুটি দোয়া কবুল করছেন তার মধ্যে একটা দোয়া হচ্ছে যে আল্লাহ ইয়াহলিক ইয়াহলিক আল্লাহ ইয়াহলিক উম্মতি বিসসানা, সার্বিক দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে তুমি আল্লাহ ধ্বংস করিও না। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে দুর্ভিক্ষ হবে, লোক খাদ্যদ্রব্য পাবে না, এমনটা যেন না হয়, কোনো এলাকায় হবে কোনো এলাকায় হবে না। তো আল্লাহ বললেন, যা তোমাকে কবুল করলাম। আর দ্বিতীয় দোয়া করেছেন যে আল্লাহ এহলে কাউম্মাতি বিল গারাক, আমার উম্মতকে যেন তিনি ধ্বংস না করেন, সার্বিকভাবে গোটা দেশ দেশকে সবকে একসাথে মেরে ফেলে দিলেন। বলে না এটা হবে না, কোনো এলাকায় বন্যা হবে কোনো এলাকায় হবে না, যা কবুল করলাম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যদি সৎ হই, আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হই, তো এটা কোনো অসম্ভব নয় যে এখানে সে নাও হতে পারে, নাও হতে পারে, এটা আল্লাহ তাআলার রহম। কিন্তু শর্ত হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারে হয়ে যাব। আমাদের যারা দ্বারা যে সমস্ত দুর্বলতা প্রকাশ পেয়েছে, যে সমস্ত অন্যায় আচরণ আমাদের দ্বারা হয়ে গেছে, সেটাকে আমরা তৎক্ষণাৎ পরিত্যাগ করে দেবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো। আর তৃতীয় দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, যে আমার উম্মতের মধ্যে যেন আপোষে দ্বন্দ্ব না হয়, সব যেন একমত হয়ে না, একমত সব যেন একমত হয়ে থাকে। আল্লাহ বলছে যে না ওটা হবে না, ওটা হবে না, ওদের মধ্যে দ্বন্দ্ব থাকবে। কখন দ্বন্দ্ব শুরু হয়? দ্বন্দ্বটা আজাব, এটা জানেন? কাউরির সাথে কাউরির মতের মতের মিল না হওয়াটা আজাব নয়? আপনি রাস্তায় হাঁটছেন, উভয় একদিকে মুখ ঘুরে চলে গেল, একদম মুখ ঘুরে চলে গেল, কিংবা নিজের স্ত্রীর সাথে এমন সম্পর্ক যে কেউ কাউরির মুখ দেখতে চায় না, তো মতের অমিল হওয়াটা আজাব নয়? মতের অমিল হওয়াটা আজাব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, ঐক্যবদ্ধ জীবনটা হচ্ছে আল্লাহর রহমত, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আল্লাহ তাআলার আযাব, ওয়াল ফুরকাতু আযাব। আল্লাহ তাআলা কখন এটা হয়? মনের অমিল আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেন? আপোষে দ্বন্দ্ব কখন লাগিয়ে দেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন মাইদে সূরা মায়দাতে বলছেন, না সূরা আনফালে বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবাসাকুম সিয়া। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলছেন যে আমি সক্ষম তোমাদের উপরে আকাশ থেকে আযাব পাঠাতে, মাটির তলদেশ থেকে আযাব পাঠাতে, আর হ্যাঁ আকাশ থেকে আযাব তো বুঝতে পাচ্ছেন, আকাশ থেকে আযাব কি বজ্রাঘাত ইত্যাদি ইত্যাদি অতিবৃষ্টি, আর মাটির তল থেকে আযাব ভূকম্প, যেমন আজকে গতকালকে কাশ্মীরে, ভারত অধিকৃত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং বিভিন্ন এলাকায় ব্যাপক ব্যাপক ই হয়েছে, ভূমিকম্প হয়েছে, প্রচুর প্রাণহানি, হ্যাঁ রাস্তাঘাট একদম সে বড় বড় হাঁ হয়ে ফেটে চলে গেছে, আপনারা যারা খবর দেখেছেন তারা দেখেছেন। আল্লাহ বকরাবিয়া বলছেন যে আকাশ থেকেও শাস্তি পাঠাতে পারি, নিচে থেকেও আমি শাস্তি পাঠাতে পারি, আর একটা শাস্তি হচ্ছে ইয়ালবিসাকুম শিয়া, হ্যাঁ আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারি। আল্লাহ নিজে বলছেন যে আযাব, আযাব চার প্রকারের, আকাশ থেকে আযাব, নিচে থেকে আযাব, আপোষে দ্বন্দ্বের আযাব, আপোষে খুনাখুনির আযাব, আপোষে খুনাখুনির আযাব, চার প্রকারের আযাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপোষে যদি দ্বন্দ্ব না হয় তো আল্লাহ বলছে যে না এটা কবুল করা হবে না। দ্বন্দ্বটা কখন হয়?
এটা আল্লাহ তাআলা বলেছেন, যন্ত আমি কখন লাগাই? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বলেছেন যে সাহাবাই কিরামের ঈমান যেমন ছিল, অনুরূপ ঈমান যদি পরবর্তী লোকের থাকে তাহলে তারা হেদায়েতের উপর থাকবে, নতুবা তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দ্বন্দ্ব শুরু করে দিন। সাহাবাই কিরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতপার্থক্য হয়েছে মাসলা বুঝতে গিয়ে, কিন্তু দলিল জানার সঙ্গে সঙ্গে তারা আবার একমত হয়ে গেছেন। এটাই ছিল সাহাবিদের বৈশিষ্ট্য। আর আমরা আমাদের দ্বন্দ্ব মিটতেই চাই না। ফরজ নামাজের পরে দোয়া নিয়ে মুরব্বিদের কি কাদা ছোড়াছুড়ি চলছে দেখতেই পেয়েছেন, কত কাদা ছোড়াছুড়ি। পাবলিক বলছে কোন কাজ কথা শুনবো রে, দিন রাত ঝঞ্ঝর ঝামেলা চলতেই আছে। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব, এদের মেহনত শ্রম মেধা শুধু আপোষে দ্বন্দ্ব করতেই খরচ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোনদিন ঐক্যবদ্ধ হতে দেবে না, এটা এক প্রকার আজাব। আল্লাহ আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, সাহাবাই কিরামের মতো ঈমান না হলে তোমাদের দ্বন্দ্ব হবে। আমি সাহাবাই কিরামের দু চারটা ঝামেলার কথা বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে কোনো আপোষে ভুল বুঝাবুঝি হলে আল্লাহ রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি সংশোধন করে দিতেন, মিটিয়ে দিতেন, কোনো সমস্যাই ছিল না, আর তেমন কোনো বড় ঝামেলা হয়ও নি। কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ঝামেলা শুরু হয়ে গেল, এবং সেটা মাসলাকে বুঝতে গিয়ে। বিখ্যাত ঘটনা আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন এবং খবর যখন রটে গেল মদিনাতে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন, তো সর্বপ্রথম বিরোধিতা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওমর? যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ সালাকা ওমর ফাজ্জাতান লাসালাকা শাইতান ফাজ্জাতান উখরা। ওমর যে পথে চলে শয়তান সে পথে চলে না। যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে নবী হওয়ার সম্ভাবনা থাকলে ওমরই হতেন। যে ওমরের কথা অনুযায়ী অনেক মাসালা আল্লাহ তাআলা ওমরের সাপোর্টে আয়াত অবতীর্ণ করেছেন, ওমরকে সাপোর্ট করে ওমর বলেছেন আর আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে ওমরের কথাকে সমর্থন করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মৃত্যু সংবাদ শুনে বলছেন, যে বলবে মারা গেছে তার গর্দন উড়িয়ে দেব একদম, গর্দন উড়িয়ে দেব। এমন রুক্ষ মূর্তি, ধারে কাছে কেউ যেতে পারছে না, কাকে যাবে তার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব একটু দূরে ছিলেন, মৃত্যু সংবাদ শুনে এসে আয়েশার ঘরে প্রবেশ করলেন, চাদরটাকে হটালেন, চুমু দিলেন মুখে গালে, দেওয়ার পর মন্তব্য করছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবের জন্য যে মৃত্যু নির্ধারণ করেছে সেটা আপনার হয়ে গেছে, পুনর্বার মৃত্যু আসবে না। বাইরে বেরিয়ে দেখছেন যে ওমর হম্বিতম্বি করছে, যে বলবে মারা গেছে তার গর্দন উড়িয়ে দেবো। আবু বকর বলছেন, আমি এখনই গিয়ে যদি বলি যে না গো ওমর ঠিক বলছো না, তিনি মারা গেছেন, তো হয়তো আমাকেই তরবারি চালিয়ে দিবে, যা ব্যাপার। সেই জন্য উনি হিকমা অবলম্বন করলেন এবং কিছু সাথীদেরকে নিয়ে একটু দূরে ওমর যাতে শুনতে পায় এমন দূরত্বে গিয়ে বক্তব্য শুরু করলেন। বক্তব্যের প্রথম কথা ছিল হামদ সালাতের পরে, আম্মা বাদ ফা ইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া আম্মা মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। যারা মুহাম্মাদের পূজা করছিল শুনে রাখো মুহাম্মদ শেষ, আর যারা আল্লাহর পূজা করছিল আল্লাহ চিরঞ্জীব মৃত্যুবরণ করবেন না, বলে কোরআনের আয়াত পড়ছেন সূরা আলে ইমরানের, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ একজন রাসূল ছিলেন, তার আগে যদি লক্ষাধিক রাসূল মৃত্যুবরণ করতে পারেন যারা এসেছিলেন, মুহাম্মদ কেন মারা যাবেন না? এটা বলা উদ্দেশ্য। আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন মারা যান, আও কুতিলা, কিংবা তাকে যদি খুন করে দেওয়া হয়, তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দেবে? তোমরা কি মুহাম্মদের জন্য ইসলাম গ্রহণ করেছো না আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছো? এটা আল্লাহ বলা উদ্দেশ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আয়াত তোমার মুখস্থ আগে থেকে, আবু বকরের মুখ থেকে শুনছি, আবু বকরের মুখ থেকে শুনছি, আর আমার তরবারের হাতের বাঁধন আস্তে আস্তে আলগা হয়েছে, 100 অজ্ঞাতের সাথে তরবারি আমার হাত থেকে ঝনঝন করে পড়ে যাচ্ছে, এবং আমি ভাবছি
যে আমাকে জব্দ করার লেগে বোধহয় আল্লাহ তাআলা পুনর্বার আয়াতটাকে অবতীর্ণ করছে। দলিলের সামনে আত্মসমর্পণ করা ইখতিলাফ সঙ্গে সঙ্গে মিটে গেল, সঙ্গে সঙ্গে মিটে গেল। আল্লাহ তাআলা এখানেই বলতে চাইছেন, তোমাদের বুঝার ভুল হতে পারে, কিন্তু দলিল শোনার পরে নিজের জিদটাকে যদি বহাল রাখো তাহলে তোমাদের মধ্যে আজাব আসবে, তোমাদের দ্বন্দ্ব মিটবে না। দলিলের সামনে সারেন্ডার হতে হবে, সে যেই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, দলিল প্রাধান্য পাবে কোরআন এবং সহিহ সুন্নাহ, দলিলকে প্রাধান্য দিতে হবে, ব্যক্তির ঊর্ধ্বে দলিল, দলিলের ঊর্ধ্বে ব্যক্তি নয়, সে যত বড়ই হোক না কেন, সে মুহাম্মদই হোক আর যে কেউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় এলেন, তারা খেজুর গাছের ফুলে পুরুষ এবং স্ত্রী ফুলে পরাগ বিনিময় করতো। রাসূল আসলাম বললেন, যে এসব কি কাজ করছো, গাছে ফুল এসেছে ফল ধরবে, বেকার খাটছো। সাহাবারা ভাবলেন যে আল্লাহ রাসূল হয়তো অভিজ্ঞতার ভিত্তিতেই পরামর্শ দিচ্ছেন, তারা কু হোক ওই কাজ করা ছেড়ে দিল। ফসল কাটার সময় দেখছে বিগত বছরের তুলনায় চলতি বছরে প্রচুর কম ফসল হয়েছে, তারা চাষি মানুষ, ফসল কম হলে যা হয়। তারা গিয়ে রাসূল আসলামকে বলছে যে আল্লাহ রাসূল, আপনি কি এটা কোনো ওহির ভিত্তিতে কথা বলেছিলেন, আপনি তো চাষ জানেন না, মদিনার মক্কার লোক, তা আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন, আমাদের যে ফসল কমে গেছে অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভুল বুঝতে পেরে তখন সঙ্গে সঙ্গে বলছেন, ইন্নাকুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, বাবা আমি তুমি দুনিয়া সম্পর্কে আমার থেকে তোমাদের অভিজ্ঞতা বেশি, তাই যে আমার তো বেশি কি মানে আমি দিন দিন সম্পর্কে যদি কোনো কথা বলি তা খুজু বহি, তখন সেটাকে গ্রহণ করিও। ওয়াই যা আমার তো বেশি রাই, আর যদি কোনো বিষয়ে আমি মতামত দিই, তাই না মানা বাসার, তা আমি একজন মানুষ, মত দিতে ঠিকও করতে পারি, ঠিকও বলতে পারি, ভুলও বলতে পারি, সুতরাং সেটা ধর্তব্যের মধ্যে নয়। সুতরাং সাহাবাদের মধ্যে একটা জিনিস ছিল যে ব্যক্তির ঊর্ধ্বে দলিল, সে যেই হোক না কেন, কথা বাড়িয়ে লাভ নেই। সব থেকে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু বলি যে আবু বকর যখন যাকাত অস্বীকারীদেরকে খুনের হুমকি দিলেন যে যাকাত যে দেবে না তাকে গর্দন উড়িয়ে দেবো, তো সর্বপ্রথম বিরোধিতা কে করেছিলেন জানেন, উমর রাদিয়াল্লাহু তাআলা। উনি গিয়ে বলছেন যে এত লোক আপনার ইমামতিতে নামাজ পড়ে, ওরা আপনাদের মুখ, আপনার মুক্তাদি, ওরা আপনার মুক্তাদি, শুধু যাকাত দেয় না সেজন্য গর্দন উড়িয়ে দেবেন, এটা ঠিক কাজ হচ্ছে? ইখতিলাফ, বড় ইখতিলাফ, আর বড় একটা গ্রুপ তার পিছনে। তারা ভেবেছিল যে উমারকে দেখবেন যখনই কোনো নতুন মত সৃষ্টি হয় তখন সামনে একজন মৌলভী থাকে, কেননা পাবলিক তো লড়ে পারবে না, একজন করে বড় মৌলভীকে সামনে নেয় আর লড়াই করে, আর মৌলভী দেখছি যে আমার ভক্ত, আমি যদি এখান থেকে হটে যাই তাহলে আমার নেতৃত্ব থাকবে না, তো ও নাট ঢিল করতে থাকে। এটাই হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সহিহ হাদিসে বলেছেন, মা যে মানে জায়ান উরসালা ফি গরামিন বিআফসাদাল আবির হিরসিল মারইল মালিহি ওয়া শারাফিল দিনিহি, দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একদল ছাগলের দলে ছেড়ে দেওয়া হয় তো ওই ক্ষুধার্ত বাঘ দুটি ছাগলের যত ক্ষতি করবে না তার থেকে বেশি ক্ষতি করে দু প্রকারের লোক, একটা হচ্ছে ধর্মীয় সম্মান মৌলভী সাহেবের, আর একটা দুনিয়ার লোকপতি যার মাল উপার্জন করার লোক, এই দু প্রকার লোক দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষতি করে। এখানেও সব লোক দুর্বল সাহাবীরা উমারকে সামনে করে নিয়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে যুক্তি খাড়া করছেন যে আপনার পিছনে নামাজ পড়ছে, ওরা কলেমা পড়ে, আর তারপরে আপনাদেরকে খুন করতে চাইছেন। আবু বকরের জবাব কি ছিল, আবু বকরের জবাব কি ছিল, আবু বকর উমারকে লক্ষ্য করে বলেছিলেন, আজ্জাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খুওয়ারুন ফিল ইসলাম আইয়ুনকাসু ফিদ দীন ওয়া আনা হাইয়ুন ওয়াল্লাহি লাউ মানাউনি লাকাল লাকাতালতুহুম, উমার তুমি যখন মুসলমান হওনি তখন তুমি বড় হিরো ছিলে, তোমার ভয়ে আমরা বেরোতে পারতাম না, জাহিলিয়াতের যুগে তোমার মাস্তানিতে তোমার অত্যাচারে আমরা ইসলাম প্রকাশ করতে পারিনি, তোমার স্মরণ আছে? আর সেই উমার মুসলমান হয়ে কাপুরুষ হয়ে গেলে। উমারকে বলছেন আবু বকর, আবু বকরকে সব থেকে দুর্বল চিত্তের বলতেন সাহাবায়ে কেরাম, খুব নরম প্রকৃতির লোক, কিন্তু হকের সামনে আমার মজবুত, যে উমারকে মুখের সামনে বলছেন যে জাহিলিয়াতের ইসলাম পূর্ব যুগে তুমি বড় হিরো ছিলে আর মুসলিম হয়ে জিরো হয়ে গেছো। আল্লাহ তাআলা কোরআন মাইদে বলছেন, আলিয়াকমা আকমাল তালাকুম দীনাকুম, ইসলাম আমি পূর্ণ দিন দিয়েছি, উদখুলু ফিসসিলমে কাফা, ইসলাম পূর্ণভাবে মেনে চলো, পূর্ণভাবে প্রবেশ করো। তো যাকাত যদি বাদ দিয়ে দেওয়া হয় তো অসম্পূর্ণ ইসলাম হলো কি না, যাকাত একটা বাদ দিলাম অসম্পূর্ণ ইসলাম হলো? আল্লাহ বলছে আমি ইসলাম পূর্ণ দিয়েছি, আর আমি মুসলিম একটা জিনিস বাদ দিয়ে অসম্পূর্ণ করছি,
পয়েন্টটা বুঝতে পাচ্ছেন কিনা? কোন একটা জিনিস বাদ গেলে ইসলামটা অসম্পূর্ণ হলো কিনা? সে পার্সেন্টেজ যাই হোক, 1% হোক 2% হোক, ইসলাম অসম্পূর্ণ হয়েছে। তাও বাকার বলছেন যে আইন কসু ফিদ্দিন ওয়ান হাইয়ুন, আমার জান থাকতে ইসলামকে আমি অসম্পূর্ণ করব? এটা তো বরদাসযোগ্য নয়। ওয়াল্লাহি লাও মানামুনি ক্বালান লা ক্বাতালতুহুম, উটের যে যাকাতটা দিত সেটা যে না দিতাম গর্দন উড়িয়ে দেব, সব সারেন্ডার হয়ে গেল। উমার মন্তব্য কি করেছিলেন যখন আবার সব ঠিকঠাক যাকাত আদায় করতে হলো রসুলের যুগের মতো? উমার জিদ বহাল রাখেননি, উনি পরিষ্কার নিজের ভুল সিদ্ধান্তের কথা আবু বকরের সামনে স্বীকার করেছেন, উম্মতের সামনে স্বীকার করেছেন এবং বলেছেন ওয়াল্লাহি লাকাদ সারাহ আল্লাহু সাদরা আবি বকরিন, আল্লাহর কসম সেই সময়ে আবু বকরের অন্তরটাকে সঠিক পথের দিশা যদি আল্লাহ তাআলা না দিতেন উম্মত ধ্বংস হয়ে যেত, আমি ভুল পথে ছিলাম। সাহাবাদের আবার ঐক্য চলে গেল, সাহাবাদের আবার ঐক্য চলে গেল, যেমনই দলিল জানতে পেরেছেন সাহাবায়ক ঐক্যমত হয়েছে। আর আমরা দলিল জানতে গেলে আমরা গোষ্ঠী ভাগাভাগি হয়ে যাচ্ছি, দলিল মানতে চাই না, হাম কিছু সে কাম নেই, কোনো অবস্থাতেই মানে মানতে চাই না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আজাব, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন সাহাবায়ে কেরামের দলিলের সামনে আত্মসমর্পণ করার যে মানসিকতা ছিল, ওই মানসিকতা যদি পরবর্তী মুসলিমদের মধ্যে না আসে তাহলে তাদের আপোষে লড়তেই থাকবে, তারা আপোষে লড়তেই থাকবে। এটা এক প্রকারের আজাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে চার প্রকার আজাবের কথা সূরা আনফালে বলেছেন, একটা হচ্ছে আকাশ থেকে আজাব, একটা হচ্ছে নিচে থেকে আজাব, একটা হচ্ছে আপোষে দ্বন্দ্ব, আর চতুর্থ আজাবটা আরো ভয়াবহ, সেটাও শুরু হয়ে গেছে, আপোষে খুনোখুনি, মানুষে মানুষে খুনোখুনি, মানুষে মানুষে খুনোখুনি, গণপিটুনি শুরু হয়েছে। কালকেও একজন গণপিটুনি মেরেছে চণ্ডীতলা, চণ্ডীতলা বর বিবাহ করার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যাচ্ছিল, কাপড় চোপড় কিনে নিয়ে বাড়ি ফিরছিল দুই বন্ধুতে, 5-6 দিন পরে বিয়ে, তার সাথে একটু কি ধাক্কা লেগেছে আর একটা পিটিয়ে মেরে ফেলে শেষ করে দিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আজাব আমি পাঠাবো, আপোষে খুনো খুনি। আর একটা ভয়াবহ আজাবের কথা বলছি আপনাকে, এনআরসি ফেনআরসি ছাড়েন, এটা আছে পুলিশের হাতে মার তো আছেই, যদি কোরআন এবং সহি সুন্নার সামনে আপনি আত্মসমর্পণ না করেন, আমরা যদি সারেন্ডার না হই, ইচ্ছা মতো যদি চলি, ভয়ঙ্কর আজাবের কথা আপনাকে কোরআন থেকে বলছি। সেই বুখারি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানী ইসরায়েলরা যে প্রকারের অপরাধ করেছিল, যত প্রকারের অপরাধ করেছিল, আমার উম্মত তত প্রকারের অপরাধ করবে, এবং অপরাধের শেষ সীমা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছেন দুই হাদিসে, একটা হচ্ছে হাত্তা লাউ দাখালা আহাদুহুম জুহরা দাব্বিন লা দাখালতুমুহু, বানী ইসরায়েলদের কেউ যদি গোসাপের গর্তে মাথা ঢুকিয়ে থাকে তা আমার উম্মত মাথা ঢুকাবে, সে কাজটাও করবে, অর্থাৎ কিছু বাদ রাখবে না তাদের আচরণের। আর আরেকটা হাদিস আছে হাত্তা লাউ আন্না আহাদুহুম জানা বিউম্মিহি আলানিয়াতান, তাদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যভিচার করে থাকে তা আমার উম্মতের মধ্যেও প্রকাশ্যে ব্যভিচারের সৃষ্টি হবে, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করবে, আর সেটা শুরু হয়ে গেছে। তাদের উপরে তো প্রায় 10-12 রকমের আজাব এসেছিল, তার মধ্যে সব থেকে ভয়াবহ আজাব যেটা আপনি বর্তমান আজাবের সাথে মিল আছে খালি ফিট করে দেবেন, আল্লাহ রাসূলের কথাটা আবার শোনাচ্ছি, বানী ইসরায়েলরা যে সমস্ত পাপ করেছে আমার উম্মত সে পাপ করবে, বানী ইসরায়েলদের উপরে যে আজাব এসেছিল আমার উম্মতের উপরে সে আজাব আসবে। সবথেকে বড় আজাব যেটাকে আমি মনে করি সেটা হচ্ছে যে আমার স্ত্রীর সামনে, আমার মেয়ের সামনে, আমার মায়ের সামনে, আমার বোনের সামনে আমাকে খুন করা হবে, আর তাদেরকে ব্যভিচারের জন্য ধর্ষণের জন্য জিন্দা রেখে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, তাদের পুরুষদেরকে খুন করা হতো, মহিলাদেরকে জিন্দা রাখা হতো ধর্ষণ করার জন্য, তারপরে কার ভাষা আলেমরা অবশ্যই বলছেন বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমার রবের পক্ষ থেকে চরমতম শাস্তি, বড় ধরনের শাস্তি, শাস্তি দিচ্ছে মুসার জাতি আর আল্লাহ বলছে আমার পক্ষ থেকে শাস্তি, এটা তার মানে কি? আল্লাহর হুকুম হচ্ছে, দেখ কেমন মজা,
আপনার ব্রিটিশ সামনে, আমার ব্রিটিশ সামনে আমাকে যদি খুন করা হয় আর তাদেরকে ধর্ষণ করা হয়, এর চাইতে বড় শাস্তি কী আছে? আর এগুলো শুরু হয়েছে, আপনি আসামের ডিটেনশন ক্যাম্পের মর্মান্তিক ঘটনা এখনই ফাঁস হয়েছে যে সেখানে পুলিশরা যে সমস্ত মহিলাদেরকে বন্দী করে তাদের সাথে ধর্ষণ করছে। এ নিয়ে তোলপাড় সমস্ত জায়গাতে শুরু হয়েছে। আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি, যে সমস্ত আজাবের পরিবেশ তৈরি হয়েছে এর জন্য আমরা দায়ী। বাড়িতে ইসলাম নেই, মুখে দাড়ি মসজিদে নামাজ পড়ছি কিন্তু বাড়িতে ইসলাম নেই, বাড়িতে না ইসলামী পর্দা, বাড়িতে না ইসলামী কালচার। আর যুবকেরা তো মোবাইল নিয়ে যা সমস্ত তামাশা করছে, ওর ভিতরে যত নোংরা জিনিস আছে সব নিয়ে তো মেতে থাকছে সব সময়তে। এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদর করে মাথায় হাত বুলাবে নাকি? আল্লাহ তাআলা একদিকে যেমন নিজের নাম রেখেছেন গাফফার, একদিকে যেমন নিজের নাম রেখেছেন রহমান রহিম, অপরদিকে তিনি যে অত্যন্ত কঠিন, একথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরাটা অত্যন্ত কঠিন, যেমন দয়াবান তেমনি তিনি অত্যন্ত কঠিন। এখন আমাদের করণীয় কি? হ্যাঁ, আমাদের এই হুদ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন উম্মতকে বললেন যে আল্লাহ তাআলার কথা মানো, তো বলছে আজি এতানা আলো আজি এতানা লেতা ফাকান আন আলিহাতানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তোমার কাজই খারাপ, আমরা যা করছি তার থেকে বাধা দেওয়াটাই তোমার উদ্দেশ্য, অত বেশি ধমক দিচ্ছে কেন? নিয়ে এসো শাস্তি, তুমি যে সত্যবাদী অত শাস্তি নিয়ে এসো। তো যখন মেঘ উঠলো ভয়াবহ তাদের দাবির প্রেক্ষিতে, তখন আরো ঠাট্টা করে বলতে লাগলো, হাজা আরিজুম মুমতিরুনা, মেঘ উঠেছে আমাদের পানি হবে, ভালোই হবে। হুদ আলাইহিস সালাম বললেন, রিহুন ফি আযাবুন আলিম, আরে আল্লাহর তরফ থেকে শাস্তি আছে, এই বন্য হাওয়া তুদাম্মারে কুল্লা শাইইন বি আমরি রাব্বিহা, আল্লাহর নির্দেশে সবকে উৎখাত করে দিবে। দুনিয়ার পাপ করছে আর লোকে ভাবছে কাগজ ঠিক করলে পাপ থেকে বেঁচে যাব, কাগজ ঠিক করলে সব ঠিকঠাক হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে আসামের পত্র পত্রিকায় সব দেখা যাচ্ছে যে প্রচুর অবৈধ টাকার লেনদেন হয়েছে, তো বড় লোকেরা ভাবছে টাকা দিয়ে ম্যানেজ করে দেবো। জেনে রাখবেন, আল্লাহ তাআলা সূরা রাদে 11 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারদ্দালাহু, যখন কোন জাতির প্রতি আল্লাহ তাআলা মন্দ কিছু ইচ্ছা করেন তাকে খণ্ডন করার কেউ নেই। একটাই রাস্তা, আমরা যারা মসজিদে উপস্থিত আছি তাদেরকে লক্ষ্য করে বলছি, এবং এই বার্তা অন্য কোনো আলোচনা না করে এই সমস্ত কথাই আলোচনা করবেন, যে অপরাধ একটাই রাস্তা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই কে কী অপরাধ করেছি আমাদের অবশ্যই জানা আছে। মানুষ নেকির কথা ভুলে গেল, পাপের কথা ভুলে না, সারা জীবনে যেখানে যা পাপ করেছে শয়তানকে স্মরণ করাতে থাকে আরও পাপ করানোর জন্য। তো কথা আছে না, মনে জানে পাপ মায়ে জানে বাপ, সেই পাপগুলোকে আল্লাহর সামনে খাড়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা না নেওয়া পর্যন্ত যেন কাকুতি মিনতি বন্ধ না হয়। ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা চান, এখন একটাই কাজ, ভালো কাজ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যত বড়ই আমি অপরাধী হই না কেন, আল্লাহ বকরাবজাত ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। সেই হাদিসের ভাষা অনুযায়ী আল বান্দা যখন তৌবা করে আল্লাহ অত্যন্ত আনন্দিত হন, খুশি হন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউদদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের শান্তির পরিবেশ সৃষ্টি করে দেবেন, যা যা দরকার দুনিয়াতে সব দেবেন। আজকে যেভাবে যা পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, এই পরিস্থিতিটাকে ঘুরাতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, এবং সেটা ঘুরতে পারে আমাদের আমলের দ্বারা। দুনিয়ার তামাশা, এলাকার বেশিরভাগ ছেলে রাজমিস্ত্রিগিরি করে, সব এলাকা থেকে আমাদের দিকে এসে একদম হাই ফাই মোটরসাইকেল কিনছে, কোথায় যাবে?
না ওর কোথাও ব্যবসা আছে না কোনো আছে, এক পাড়াতে কুটুম ও পাড়াতে কুটুম, খালি অহংকার বসত লোককে দেখাবার জন্য দুনিয়ার দামি গাড়ি কিনলে, দুনিয়ার দামি মোবাইল কিনলে। ই আল্লাহ তারা বরদাস্ত করে না, এসব বরদাস্ত করে, নিজের আমলে সংশোধন করেন, মসজিদকে ভরেন এবং এলম অর্জন করার চেষ্টা করেন। এরকম মজলিস ঘন ঘন হোক, বিশিষ্ট আলেমদের কাছ থেকে এই সমস্ত কথা শুনেন, আল্লাহ তাআলা দয়া পরবশে অবস্থার পরিবর্তন ঘটাবেন। জেনে রাখবেন, আমরা আমলে সালে করলে অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটবে। আমি তো অবশ্যই আশাবাদী যে এদেরসি হচ্ছে না। কিসের ভিত্তিতে বলছি? কোরআন মাজীদের ভিত্তিতে। ওয়ালা উলা দাফাউল্লাহিন নাস বাযাহুম বাযিল ফাসাদাতিল আরজ। আল্লাহ তাআলা যদি এক গ্রুপ মানুষের দ্বারা অন্য গ্রুপকে প্রতিহত না করেন তো পৃথিবীতে ফাসাদ চলে যাবে। আল্লাহ মানুষকে ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসার জন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। বাড়িকে ইসলামী পরিবেশ বানাই, বিবির সাথে গল্প করি, তো ইসলামের দিনের গল্প করি, দিনের গল্প করি, দুনিয়ার গল্প কম করি। আমি তো অনেক জায়গায় প্রশ্ন করে উত্তর পেতে ব্যর্থ হয়েছি। আমি আজকেও প্রশ্ন করছি, আপনি পরীক্ষা করলেন, আপনি আজকে পরীক্ষা করলেন যে মজলিসের মধ্যে কতজন লোক আল্লাহকে স্মরণ করে, খালি একটা একটা গ্ল্যান্স আপনি দেখলেন। আমার একটা প্রশ্ন উত্তর দিতে আপনাদেরকে, বুঝতে মানে হাত তুলবেন। গত রাত্রে, পুরাতন কথা ছাড়েন, এ রাত তো রানিং রাত, গত রাত্রে শোবার সময় নির্মরণ পরকালের হিসাব আল্লাহর আজাব গজব নিয়ে বিবির সাথে কে কে গল্প করেছেন। বিবির সাথে যেমন সুখের গল্প করা হয় তেমনি দুঃখের গল্প করতে হবে না? কে কে গত রাত্রে শোবার সময়, কেন রসুলাম বলছেন ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু, আপনি তো মরে যেতে পারেন শোবার সময় যদি বলেন বিবি যান অনেক কিছু তো হলো, মৌজ যদি হয়ে যায় দুনিয়ার পরিস্থিতি আখেরাতে বাঁচবো কী করে, এরকম গল্প কেউ করেছেন গত রাত্রে? মাঝে মধ্যে কারা করেন, কি অবস্থা? দু চারজন, হ্যাঁ লবণের মতো, কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রাতও বাদ যেত না যার আজ্ঞার গুনাহ পেশকার পেশকার গুনাহ। নিজের বিবিকে সতর্ক করছেন, ইয়া আয়েশা তো আহিব বিল মাসাকিন ওয়া কারিবি ইলাইহিম, আয়েশা অভাবীদেরকে দুস্থ গরিব মানুষদেরকে ভালোবাসো, ওদেরকে নিকটে বসাও। ইত্তাকিন নার ওয়ালাও বিশিক্কাতা মারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, তোমার বাড়িতে যদি কিছু না থাকে, একটা খেজুর থাকে তো খেজুরের কিছু অংশ দাও, দান করো। দিন রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, নিজের আমল ঠিক করো, আমার সাথে সম্পর্ক কিংবা কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক তোমাকে আগে বাড়াতে পারবে না, আগে বাড়াতে পারবে না। আজ থেকে শুরু করেন, যে দুনিয়ায় যদি এরকম আতঙ্ক সৃষ্টি হয় তাহলে আখেরাতের আতঙ্ক কত, যেখানে কেউ সাহায্য করে সাহায্যকারী থাকবে না। এখানে তো অনেকেই অনেক রকম পরামর্শ দিচ্ছে কিন্তু আখেরাতে রক্ষা করার কেউ পরামর্শ দিতে পারবে না, আপনি জীবন দেশে যদি ভালো কাজ না করে যান। সেজন্য আমি আন্তরিকভাবে আমি নিজেকে এবং আমাদের আমরা যারা এখানে উপস্থিত সকলকে একথাই বলবো যে আমরা মানুষ এবং দুনিয়াতে পাপের স্তর মেলা, হক কথা বলা একজন, হক পথে পরিচালিত করার লোক একজন, তো না হক পথে পরিচালিত করার লোক শতজন। সেজন্য মানুষের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক, দুনিয়াতে ভুল হয় না এমন দাবি যদি কোনো মানুষ করে তাহলে জানতে হবে সে মানুষ নয় অন্য কিছু। প্রত্যেকটা মানুষের দ্বারা পাপ হয় হচ্ছে, কারো ঘোরতর হচ্ছে, কারো দুর্বল হচ্ছে, কারো কিছু। আমাদের সকলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন মানুষের দ্বারা আজাব আমাদেরকে না দেয়। আরবি না জানলে এই কথা বলবেন, আল্লাহ তুই মানুষের দ্বারা মানুষকে শাস্তি দিও না, মানুষের দ্বারা মানুষকে তুমি শাস্তি দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রাব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ কাফেরদের হাত দিয়ে ফিতনায় ফিরিও না। দোয়া করেন সবসময়তে, চলতে ফিরতে করেন, লুডু খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা বন্ধ করেন, দুনিয়া থেকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, আল্লাহ অসন্তুষ্ট হন যে বান্দাকে যে নির্ধারিত সময় দিয়েছে তো ওয়াকাজে ব্যয় করছে, এসব বন্ধ করেন। চায়ের দোকানে আড্ডা মারা বন্ধ করেন, চা প্রয়োজন থাকলে বাড়িতে করে খান কিংবা বাড়িতে কিনে নিয়ে এসে খান, সময়টাকে কাজে লাগান, আল্লাহ জিকির করেন। জেনে রাখবেন,
আল্লাহ তাআলার পক্ষে এটা অসম্ভব মোটেই নয়, বরং এটাই ঘটবে যে দুনিয়ার সব লোকের উপরে আজাব আসলে আল্লাহ আপনাকে একাই রক্ষা করতে পারেন। আলাইসাল্লাহ হবে কাফিন আব্দা, আপনি দুনিয়াকে ঠিক করতে পারবেন, আপনি তো ঠিক হতে পারবেন, আপনার নিয়ন্ত্রণ তো আপনার হাতে আছে, আপনি নিজে ঠিক হয়ে যান না তারপরে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারেন কেন? দেখেন সমস্ত লোকের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ একাই বাঁচাননি, একাই বাঁচাননি, অবশ্যই বাঁচাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুনাইনের যুদ্ধে একাই রক্ষা করেছেন, কেউ ছিল না, সব সাহাবী ছেড়ে চলে গেছিলেন। সুতরাং আমি ব্যক্তি হিসেবে আমার প্রত্যেকে যদি ঠিক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত ফিতনা থেকে অবশ্যই রক্ষা করবেন, পুরো রকম কারণ সৃষ্টি করবেন আমাকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষা করার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য। সেজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নীতি এবং আদর্শ অনুযায়ী নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, মেয়েকে নিয়ে আমরা প্রতিদিনই যদি সম্ভব না হয় মাঝে মধ্যে 15 দিনে 10 দিনে আমরা যেন বসে আল্লাহর আজাবের ভয়াবহতা দুনিয়া এবং আখেরাতে আমরা যেন এ নিয়ে আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ অনুযায়ী যেন আমরা যেন উঠে বসে খাই, হ্যাঁ আমরা যেন হারাম পরিত্যাগ করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাগ যাতে হালাল হয়ে যাবে সেই কাজ যেন আমরা না করি, হারাম খাবেন না। আপনি চিন্তা করেন যে এই মুখকে আল্লাহ এত পবিত্র করেছে যে মায়ের পেটে মুখ দিতে রক্তপান করাতে পারতেন, রক্তপান করাতে কোনো অসুবিধা ছিল, কিন্তু মুখটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ নাভির মাধ্যমে রক্তপান করেছেন, হারাম জিনিস। সেই জন্য রক্ত মানুষের জন্য হারাম, সেজন্য আল্লাহ তাআলা নাভির মাধ্যমে আপনার মায়ের শরীরের রক্ত আপনাকে সঞ্চার করছে, আর সেই মুখকে, যে মুখকে আল্লাহ তাআলা মায়ের পেটে রক্ষা করলো, আপনি দুনিয়ার হারাম করে দিয়ে নষ্ট করে দিলেন, মিথ্যা কথা বলে হারাম খেয়ে পবিত্র মুখকে আল্লাহ তাআলা যে রক্ষা করলো মায়ের পেটে তাকে আপনি শেষ করে দিলেন। এসব কাজ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মাই ইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, দুই ঠোঁটের মাঝের জিনিসের যে সুরক্ষা প্রদান করবে, একে যে হারাম থেকে রক্ষা করবে, অন্যায় কথা থেকে যে বিরত থাকবে, এবং দুই পায়ের মধ্যেকার লজ্জাস্থানকে, অন্যায় ব্যবহার থেকে যে রক্ষা করবে, তার জান্নাতের আমি দায়িত্ব নিচ্ছি। সুতরাং মাজ রাজি আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাজ আতিব মাত আমাক তাকুন মুস্তাজাবাত দাওয়াত, মাজ তোমার হালাল খাবার খাও তাহলে তোমার দোয়া আল্লাহ এমনি কবুল করবে, তখন মুস্তাজাবাত দাওয়াত, তোমার দোয়া আল্লাহ তাআলা এমনি কবুল করবেন। সুতরাং আমরা সতর্ক হই, সাবধান হই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমরা যে সমস্ত ভুল পথে আছি সেগুলোকে ক্রমান্বয়ে আমরা সংকুচিত করি এবং ভালো পথে চলার চেষ্টা করি, বইপত্র পড়াশোনা করি এবং এরকম দিনই মজলিস সংক্ষিপ্ত আকারে করি। আমরা যারা জানি না তারা আমরা জানার চেষ্টা করি, আমরা যারা জানি জানানোর চেষ্টা করি, উম্মতকে সজাগ করি। ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটা অসম্ভব নয় যে আমাদের জনগোষ্ঠীকে, নির্বাচিত জনগোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইহকাল এবং পরকালে ফিতনা থেকে রক্ষা করবেন। আল্লাহ গো তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া, মাতিনা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা, ওয়া জাআলহুল ওয়ারিসা মিন্না, ওয়া জাআল সারানা আলা মান যালামানা, ওয়া নসুরনা আলা মান আদানা, আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, ওয়া লা তাজআল আদ-দুনিয়া আকবার হামিনা ওয়া লা মাবলাগা ইলমিনা, ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ তুমি আমাদেরকে অতদিন আমাদের হাত পা চোখ নাক কান আমাদের চলন শক্তি অক্ষুণ্ণ রাখো যতদিন তুমি আমাদেরকে জীবিত রাখবে। হে আল্লাহ তুমি আমাদের উপরে এমন লোককে, এমন জালিম লোককে ফিট করিও না যে আমাদের প্রতি দয়া প্রবেশ হবে না। প্রত্যেক আলেমের উচিত মাঝে মধ্যে কোনোতে নাজেরা পড়া আর সে সম্পর্কে উম্মতকে সতর্ক করা। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।